गुड इवनिंग एंड वेलकम बैक टू माई चैनल। तो तुम्हारा अनेक दिन थेके आमाके रिक्वेस्ट करछो जे आमार दो ठाकुमार माने कि आमार दादुर दुटो बिये केनो और आमार दुटो ठाकुमाओ बा केनो। तो आजकेर सेई जन्नोई सेई ब्लगटा निये एसेछि। तो आमार बड़ो ठाम्मार संगे तोमादेर परिचय कराई और आमार बड़ो ठाम्मार संगे दादुर किभाबे परिचय हलो एबं तादेर बियेटाओ किभाबे हलो सेटा निये आजकेर ब्लगटा। तारपरे छोटो ठाम्मार काछे जाबो, जानि ना छोटो ठाम्मा बोलबे किना, बाट ताओ बलार जन्नो कनभिन्स कराबो जदि किछु बोले। तो देखो शुरू करछि। और हाँ, आमार बड़ो ठाम्मा अनेक आगेकार मानुष तो ताई जन्नो तोमरा नाओ कथागुलो बुझते पारो आमार ठाम्मार, तो सेगुलो आमी भालो करे तोमादेरके बुझिए बोले देबो। तो देखते थाको ब्लगटा लास्ट पर्यन्त, अवश्यई भालो लागबे। आमार नाम जानते चाइछो तो? आमार नाम रेनू और आमार बिये खूब छोट अवस्थाय। तारपरे छोट अवस्थाय बिये होइछे तोमार? सम्बन्ध के करछे? আমার মাউসা বলা আর মা আসিল বলা। তোমার মেশো তোমার সম্বন্ধ করেছে? আচ্ছা, তারপরে দাদু তখন দাদুর সঙ্গে তোমার পরিচয় হলো কি করে? যাইতে আসতো সেখানে দাদুর মামার বাড়ি ছিল। তারপরে বাড়ি যাইতেছে। তারপরে বলো কি করে, কি মানে কি করে পছন্দ টছন্দ হয়, বিয়ে টিয়ে হলো? তো সব জানি নি আমি, ছোট छोट की दादुर संगे तुम्हार बियेटा होइछे। कत बछर बयस थाइलो तुम्हार? एखानटाय किरकम आसछो? लियासे आसछो। हाँ बोलो, तुमी 10 बछर बयसे बिये होइछो? আচ্ছা, তারপরে তারপরে 3 বছর হইতে বাপেদের বিদেশ তারা যাওয়া বড় হইতে এখানটাকে আসছো। আচ্ছা, তারপরে তারপরে আর কি হলো? তারপরে আবার 2 বছর পর আবার আমার বাচ্চা হয়নি বলে কইবো তো? বাচ্চা হয়নি বলে আমার স্বামী আবার বিয়ে করেছে। কইবো তো? এরা কি কই জানে না? জানে নি, এখানটাই কেউ জানে নি, আমারে জানি। বল কইবো তো? বলো বলো। বছর পর আবার আমার স্বামী বিয়ে করেছে। বলো। আসলে আমার ঠাম্মা না মানে অভ্যস্ত নয়, তাই জন্য এরকম হচ্ছে। তো কোনো ব্যাপার নয়। বলো, গরু বাছুর কত পালছো? বলো। গরু বাজি, হাঁস পালছি, মুরগ পালছি, আমার ছাগল পালছি। হ্যাঁ, আমার জীবন প্রচুর কষ্টে যাইছে। হ্যাঁ, জীবন কষ্টে যাইছে। এত গরু, হাঁস, মুরগি, ছাগল এত কিছু পালছো। আচ্ছা, তারপরে আমার ঠাম্মার সতীন আছে, দেখাবো। তারপরে তোমার স্বামী তোমাকে ভালোবাসতো? ভালোবাসতো। দুমদাম করে পিটতো। এখানে আমি, ঠাম্মা, এই যে কাকিমা আর মা বসে আছে, পেছন সাইডটায় মা বসে আছে। কাকিমা সাইড থেকে বলে দিচ্ছে। ঠাম্মা এগুলো আমাদেরকে মাঝে মাঝে এরকম গল্প করে শোনায়, তাই জন্য এটা মুখস্থ হয়ে আছে বলে কাকিমা সাইড থেকে বলে দিচ্ছে। বাট ঠাকমা এখন বলছে না, আসলে মানে ক্যামেরার সামনে বলছে। বলছে কাকে বলবো, ফোনে তো নিজের ছবি তো নিজে দেখতে পাচ্ছি, এই জন্য বলছে কাকে বলবো, তাই জন্য একটু এ হয়ে যাচ্ছে। বাট যে মানে সত্যি আমার ঠাম্মাদের জীবনটা অনেক স্ট্রাগল করেছে। একেবারে ছোট থেকে বিয়ে হয়েছে আমার ঠাম্মা। আগে এই যে আমার বড় ঠাম্মা এতক্ষণ বলেছে, এবার উনি আমার ছোট ঠাম্মা, ওনার অল্প বয়সে কমর ভেঙে গেছে, তাই উনি ধেপে ধেপে চলে। তোমরা তো আগেই দেখেছো। এই যে দু ঠাম্মা, এই ছোট ঠাম্মার লাভ স্টোরিটা তোমাদের এখন শোনাবো আমি, দিয়ে আমার দু ঠাম্মা কেমন মানুষ তাও তোমাদেরকে দেখাবো। তো চলো ছোট ঠাম্মার কাছে যাই, ওনার লাভ স্টোরিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বলো, তোমার নাম বলো। শ্রীমতী ছবিরানী মাইতি। আচ্ছা, তারপরে তোমার সঙ্গে দাদুর পরিচয় হলো কি করে? দাদু সেদিন আশ্রমে। তুই তো দেখুনি, জানুনি। আচ্ছা, বলো। তো ঠাকুমা জানে। তোর কাকিও যায় যে পাকা ঘরটা। ঠাকুমা গেলে বড় ঠাকুমা জানে। আর বলো বলো। আচ্ছা বলো, তুমি বলো। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। যা তো শ্যামা। আমা আমা আমা। ক্যামেরার মাথা কি বলো? তোমার সঙ্গে দাদুর পরিচয় হলো কি করে? বিয়ে, सब किछु বলো ওই বলছে যে যাইছে ভাড়ায় ছিল ঘর ভাড়ায় ছিল অফিস ছিল ঘর ভাড়ায় ছিল সেখানটায় দাদু চাকরি করত অফিস ছিল অফিসে লোকজন ছিল ওরে কও তারপরে দোকানও ছিল বুড়ি জোরে বলো একটু কোনটা তারপরে হ্যাঁ বলো আর আমার বাপের দুধের গাই দোয়াল থাইলো উঠা থাইলো নি তোমার বাপের ঘর কাই দাস ঘাটাল ফকির বাজার ঘাটাল কলমিজোর ফকির বাজার আচ্ছা তারপরে घाटाल कमलिजोर फकीर बाजार हाँ तारपरे घाटा ना थानाटा दासपुर हाँ थाना दासपुर घाटाल महकुमा अच्छा आर जगहटा বাসস্থান फकीर बाजार तारपरे এবারে বলো দাদুর সঙ্গে কি করে মানে দেখা টাকা হইলো সেই যে বিড়ি বাঁধার দোকান থাইলো তাদের সাথে পরিচয় হইছে আচ্ছা তাদের সাথে প্রথম কো জানতাম ছমাস বছর কেটে গেল কেউ জানে না তাকে চিনি একটু জোরে কম তারপরে আমার তো একটা ঘর আসতো আমার মেজো বোনে হয়ে গেছে ঘর শোনাবি না ঘর আসতো বিয়ের জন্য হ্যাঁ বিয়ের জন্য ঘর আসতো তখন সে ছেলেটা তার দেখতে যাবে বলে যাইছে তোমার বিড়ি দোকানিয়ারা সব কথা কইছে তো যে দাদু আরও লোকজন থাকে বলে তাদের বাড়ি যাই ছেলে আসবে লোকজন মেয়ে দেখতে নাকি মেয়ে দেখতে ছেলে আসবে তো দাদু কইছে হ্যাঁ তাদের একটু জোরে কাও আচ্ছা তাদের মেয়ে আছে তাদের ছেলে দেখতে আসবে তবে তো যাইছেন গরিব লোকটা খরচা করে সব জোগাড় যন্ত্র করলো কিন্তু এলো নি দেখতে আচ্ছা তখনই তোর দাদু নাকি কথা পাচ্ছে দাদুর বিয়ের জন্য আচ্ছা এখানটা ঘরে একটা বউ আছে বউর কথা কয় আচ্ছা বলেনি মানে ঘরে বাড়িতে বাড়িতে একটা বউ রেখে দাদু ঘাটালে সার্ভিস করে তো সেখানে গিয়ে আমার ছোট ঠাম্মার জন্য একটা ছেলে মানে দেখতে আসার কথা চলছিল তারপরে মানে জোগাড় যন্ত্র হয়েছিল যেরকম ছেলে দেখতে আসবে লাস্ট মোমেন্টে তারা আসেনি তখন আমার দাদু বাড়িতে বউ রেখে সেখানে গিয়ে আবার একটা বিয়ের জন্য মানে প্রস্তাব দেয় আচ্ছা তারপরে কথা 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 বছরের খানে কয় তারপর দাদু দেখলি ভালো ভালো দেখলি আমি দেখলি নয় যাতায়াত করতো আচ্ছা আমার বাবা তো গান বাজনা করতো গান বাজনা আর লোকজন আসতো গান বাজনা করতো গান বাজনা খেতে শুনতে যাইতো আচ্ছা বসে থাকতো তারপরে শেষকালে প্রস্তাব হলো আমার মা তো মোটে দিবেনি বলে না তো ধরে দেবেনি আচ্ছা আর বিয়ে হয়েছে কি না কি আর জানা নেই খোঁজ খবর দেয় না কিছু নেই আমার বাপ তো একটু মত করছিল বটে আমার মা মোটে মত করে আচ্ছা জোরে আর কিছু নেই তারপরে বিয়ে হয়েছে তোমাকে তারপরে তার কিছুদিন পরে বছরের খানিকে বেশি পরে দু বছরের কাছাকাছি তারপরে হ্যাঁ তারপরে তারপরে তখন বিয়ের কথাবার্তা আইলো তারাও দেখতে আইলো তারকে তো না কইতে পারেনি দেখতে কথা দেখে দেখে দেয়া তারপরে দিনে স্থির করে যখন বিয়ে জোগাড় হইল তখন বলে আমাদের তো তোমরা তো আগে বলে আসোনি আমাদের তো বিয়ে ঠিক হয়েছে আর অটল মাইতির সাথে হবে আচ্ছা কেউ বলে বাদ দিয়ে দিল যেদিনে বিয়ের দিন হয় দিয়ে সমস্ত সভাপতিতে লোকজন আছে, গ্রামের লোকজন, পাড়ার লোকজন, দুজনে দুজন আছে, দুজনের সাথে মানে যে তোমাকে দেখতে আসবে বলছিল আসেনি, তার সেও আসছে আর কি, সেও আসছে আর দানও যাইছে, সেও পালকি। আচ্ছা, আর তারপরে ভাগনা, তারপরে তারপরে 10 মিনিট হয়েছে, তারপরে 10 মিনিটও হইলে হবে, তারপরে তারপরে তার কি জানা আমাকে দেখায় বিয়ের আসরে। বিয়ের আসরে দেখে শুনে তার পালিল। আচ্ছা, তারপর সাথে বিয়ে, হ্যাঁ দাদুর সঙ্গে বিয়ে হয়েছে। বিয়ের কত বছর পর তোমাকে বাচ্চা হয়েছে? কিন্তু কইব বিয়ে যে হয়েছে ঘরে জানায়নি। হ্যাঁ, আবার বিয়ে যে হয়েছে এখানে কেউ জানে না, মানে এখানকার কেউ জানে না, ওখানেই দাদু বিয়ে টিয়ে করে নিয়েছেন। তারপরে কে অফিস থেকে কে একজন লোক যাবে, হ্যাঁ কে অফিস থেকে লোক যাবে, অফিসে বিয়ে করেছে। হুম, তোমাদের বাড়িতে? হ্যাঁ, তোর মেজো দাদু যাবে। হুম, আমার বাড়ির মেজো দাদু গেছিল দাদুর কাছে দেখা করতে। আচ্ছা, তারপরে? হুম, তারপরে শুনে বলে তোমার বাড়ির কি তোমার দাদা বিয়ে হয়নি? আচ্ছা, না হ্যাঁ বাড়িতে তো বউ আছে, বিয়ে হয়েছে তো, তাহলে এখানে আবার বিয়ে সম্বন্ধ হচ্ছে কেন? হুম, তোমার দাদা কি ভালোবাসেন? হুম, হ্যাঁ ওগুলো তাকে খাইলে। তারপরে কত বছর পর বাচ্চা হইলো তোমাকে? তারপরে বৈশাখ মাসে বিয়ে হয়েছে। হুম, পরের ভাদ্রে বাচ্চা হয়েছে। বৈশাখ মাসে বিয়ে হয়েছে, পরের ভাদ্রে বাচ্চা হয়েছে। আমার জেঠু মানে বাড়ির বড় সন্তান। তারপরে এখানটাকে পেলে আসছো? তারপরে তো তার চিঠি, চিঠি আমাকে দেয়া, খালি চিঠি লেখাইতো। হুম, যত নাই লেখবে চিঠি লেখাইতো কেন? ঘরে ঘরে। আচ্ছা, ঘরে চিঠি পাঠাইবে। আচ্ছা, চিঠি লেখাইতো। হুম, কয়া কয়া দিত চিঠি লেখতে। হুম, চিঠি লিখে দিত। হুম, তা দাদু কেন চিঠি লিখতো নি? দাদু তো পড়াশোনা জানে। দাদু কেন জানে আমি এখন জানি। আচ্ছা, তারপরে? তারপরে তো চিঠি লিখে দিয়া। হুম, তারপরে তাদেরকে বিয়ে হয়ে গেল। হুম, বিয়ে হওয়ার পরে ঘাটাল থেকে যাতায়াত করতো। হুম, তখন ঘাটালে বদলি। আচ্ছা, তখন ঘাটাল। তারপরে ঘাটালে বদলি হয়েছে। বিয়ে হয়নি তো, সেটি তোর খবর হয়েছে বিয়ে হয়নি। আচ্ছা, মেজবার্তা যে অফিসে কইতে, অফিসের লোকজন কইতে, তখন মাঝে হবে। হুম, তখন দেখতে আসবে কইলে। হুম, না না দেখতে যেতে হবে না। আচ্ছা, ভালো না। হুম, আর আমার বাপ তো সরল 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 সাদা সিধা আর সিধা। আচ্ছা, সেটা যে যা কইতো সবটাই বিশ্বাস করে নিত। এখানটাকে আসছো কত বছর পরে? এখানটা এলো তো জেঠু হয়েছে ভাদ্র মাসে। হুম, অঘ্রাণ মাসে, 1 বছর পর। আচ্ছা, তারপরে দুজন। তারপরে তুমি এখানে আইসা দেখলো যে তোমার আরেকটা সতীন আছে। হ্যাঁ, এবারে মানে আরেকজন দাদুর আরেকটা বিয়ে। তখন দুজন কি করে মানি নিল সংসারে? না কি অশান্তি আর হইলো? এই যে আমার দু ঠাকুমা কি করে মানি নিছো বলো? কি করে সংসার মানে দুজনের কি দুজনের মিল হইলো না? দুজনেই মানে দু রকমের মনের মিল থাইলো। মনের মিল আসার সঙ্গে সঙ্গে কি মা মানি লিছে? হুম, বড় ঠাকুমা তুমি কি মানি লিছিল? ঠাকুমা আসার সঙ্গে সঙ্গে বড় ঠাকুমা মেনে লিছিল। আচ্ছা, মেনে নেব না আর কি করবো। আচ্ছা, তুমি মানি নিতে পারছিল যে তোমার বরের আর একটা বউ আছে? নাই মানে উপায় কি? আচ্ছা, তারপরে মানে সংসারের কাজ কিরকম করতো? কে না ভাগ করে লিত? না ঝগড়া টগড়া হতো? বড় ঠাকুমা কাজ করতেন, মেজো ঠাকুমা থাকে। তখন মেজো ঠাকুমা ছিল। তখন সবাই মানে আমার দাদুর 2 ভাই আর আমার দাদুর 3 ভাই, আমার দাদুকে নিয়ে 3 জন, সবাই একসঙ্গে একটা ফ্যামিলিতে থাকতো। তারপরে যে যার মানে বিয়ে হতে সব তাদের ছেলেপুলে হতে সব সেপারেট হয়ে গেছে, বাট তার আগে সবাই একসঙ্গে ছিল। আচ্ছা, তারপরে মানে তোমার তারপরে আমার বড় ঠাম্মার কোনো সন্তান নেই। আমার ছোট ঠাম্মার 8 জন সন্তান, 3 জন ছেলে আর 5 জন মেয়ে। তারপরে আর 2 জন হয়েছিল, বাট ওরা দুজন নেই, ওরা দুজন জন্মের পরেই মারা গেছে। না না, জন্ম হয়ে আচ্ছা একজন জন্ম হয় 3 মাস খাইলো নষ্ট করতে বাধ্য হয় মানে একজনকে নষ্ট করে দিয়েছে আর একজন জন্মের 3 মাস ছিল তারপরে সে মারা গেছে মানে অসুস্থ হয়ে মারা গেছে আচ্ছা মানে তার রিকেট রোগ আচ্ছা মানে দুজনের কিরকম এবারে একটা স্বামী যে দুজনেরই বিয়ে হয়েছে মানে কি স্বামীকে লিয়া টানাটানি বা মানে টানাটানি মানে কি আরে সবারই তো ইচ্ছা করে যে নিজের স্বামীর কাছে থাকবে সে যেহেতু দুটো স্ত্রী একটা খাটে তিনজন শুইতো মানে কিরকম শুইতো আর মাঝে দাদু দু ঠাঙ্গা দু ধারে না না তাহলে ওটা যখন হয় তখন একবারে বুড়া কাল ওটা ওটা যখন মানে একসঙ্গে তিনজন ঘুমানো একেবারে বুড়া কাল আর কি আচ্ছা মানে ফার্স্টে কি রকম শুইতো মানে তুমি দাদুর কাছে কে ঘুমাতো বড় ঠাম্মা দাদুর কাছে ঘুমাতো আর তুমি একা একা বাচ্চাকে শুইতালে আচ্ছা কিন্তু আমরা জন্মের পরে তো দেখছি তুমি দাদুর কাছে ঘুমাও বড় ঠাকুমা একা ঘুমাতো তখন বয়স হইছে আচ্ছা তখন তো ঠাকুমা অপারেশন হয়েছে বয়স হয়েছে আচ্ছা আর ঝগড়া টগড়া হতো কিনা দুজনের ঝগড়া হতো আর ঘরে কি কি গরু টরু কে দেখাশোনা করতো গরু এতগুলা বাচ্চা প্রথম যখন গরু হয় হ্যাঁ তখন তা আমি দেখতে যাই আচ্ছা তুমি গরু দেখতো আচ্ছা বারোটা করে যে গরু খাইলো হালের গরু 3টা আচ্ছা গাই বাছুরটা শুরু করে তখন দাদুর মানে কিরকম টাকা টাকা আরো পাইতো চাকরি সরকারি চাকরি যখন এতগুলা বাচ্চা যখন বিয়ে হয় তখন তো দাদুর 100 টাকা বেতন আচ্ছা আর সোনার ঘড়ি ছিল তখন কত 70 80 টাকা 90 টাকা তোমার ঠাকুমা তোমাকে সোনা করে দিছে দাদু করে দিছে তোমাকে সোনা করে দিছে ঠাকুমা গোটা গায়ে ভর্তি মানে আমার দাদু সারা জীবন চাকরি করে আমার দু ঠাকুমাকে কিছু সোনা টোনা কিনে দেয়নি কাপড় পরতে পারেনি তো সোনা খাইতে পারেনি তো সোনা হ্যাঁ খুদ ঘাটা খেত মানে আগেকার যুগের মানুষ ভুট্টা আগেকার যুগের মানুষ তো আটা ঘাটা ভুট্টা এইসবই খেত আচ্ছা তারপরে আর কিছু বলবো আর কি বড় ঠাকুমা আর কিছু বলবো আর কিছু বলবো নি তা ঠাকুমা তুমি তোমার সংসার যে করছো দাদুর সঙ্গে কত বছর মানে সংসার জীবনই কত বছর তোমার আর দাদুর 60 বছর সংসার করছো এই 60 বছরের জার্নিতে তুমি কি কি পাইছো মানে কি ভালো কি খারাপ বা দাদু কি রকম কি কি পেয়েছো তুমি এত 60 বছরের মানে সংসারের জীবনী লাইফে একটা সবার সঙ্গে শেয়ার করো যেরকম হয় সংসার তাই মানে সুখ দুঃখ সবকিছুই আর তোমার কোমরটা ভাঙলো কি করে আমার বড় ঠাম্মা বলছে দাদু ভেঙে দিছে আচ্ছা তুমি মানে দাদু কি মারতো প্রচুর মারতো পূজা করতো মানে খুব মারতো আর বড় ঠাম্মা তোমাকে মারতো নি আচ্ছা মানে দাদু মানুষটা কেমন তোমার তো দুজন তো স্ত্রী দাদু মানুষটা কেমন তোমার দুজনকে কোশ্চেন করেছি যে দাদু মানুষটা কেমন বলো সুন্দর বড় ঠাম্মা বলছে সুন্দর ছোট ঠাম্মা দাদু মানুষটা কেমন ভালো আচ্ছা মানে দাদুর প্রশংসা হচ্ছে এখানে আচ্ছা এবার তুমি ছোট ঠাম্মা তুমি বড় ঠাম্মাকে বলো যে বড় ঠাম্মা মানুষটা কেমন কারণ 60 বছর সংসার করছো ভালো ভালো সব ভালো আচ্ছা এবার বড় ঠাম্মার কাছে যাই বড় ঠাম্মা দাদুকে নিয়ে কিছু বলবো আর তোমার সঙ্গে দাদুর সংসার কত বছর কত বছর বিয়ে হয়েছে মানে ছোট ঠাম্মার সঙ্গে 60 বছর হলে বড় ঠাম্মার সঙ্গে 2 বছর মানে 62 বছর 62 63 এইরকম দাদু মানুষটা কেমন সুন্দর সুন্দর আর তুমি যে ছোট ঠাম্মার সঙ্গে যে সংসার করছো ছোট ঠাম্মা মানুষটা কেমন ভালো ভালো মানে দুজনেই বলছে ভালো আর কি কইব সংসার লাইফে কি 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 পাইছো কিছু পাওনি ভালোবাসা পাইছো বড়ের কাছ থেকে আমার কাকিমা বলছে হ্যাঁ বলো ভালোবাসা পাইছো আচ্ছা ছোট ঠাম্মা তুমি ভালোবাসা পাইছো সেই ভালোবাসা পাইছো আর তোমার বয়স কত এখন বলো আমার বড় ঠাম্মা একটু ভোলা মন, মানে একটু ভুলে যায় বয়সের জন্য, তো একটু ভুলে যায়। তোমার বয়স কত? ৭৫। ৭৫ ছোট ঠাম্মার বয়স। তোমার বয়স কত ছোট ঠাম্মা? ৭৫। দাদুর ৯৫। আর তোমার? তোমার বয়স? তোমার ৫২ সালে জন্ম। আচ্ছা হিসাব এখন করবনি। বড় ঠাম্মার ৮৫, মানে ৮৫ বছর বয়স। মানে সবাই ৯৫ ৮৫ হয়নি, ৫ বছরের বড়, মানে ৮০। তাহলে ৮০, ছোট ঠাম্মার ৭৫ হলে বড় ঠাম্মার ৮০। তো যাই হোক, এই হলো আমার দাদু ঠাকুমার লাভ স্টোরি, বুঝলেন? তা ছোট ঠাম্মার যে ৮জন সন্তান থাইল, কে দেখাশোনা করতো? তুমি দেখতো? তুমি দেখতা নি? ছোট ঠাম্মা তুমি বলো, বড় ঠাম্মা কি সন্তানকে দেখতো? তোমার যখন দরকার হইতো তখন দেখতো। আচ্ছা, হ্যাঁ, যখন কাঁদতো তখন দেখতো। ৮-৮ জন মানুষ না দেখ, এই যে ঠাম্মা বলছে যে আমি আচ্ছা হো আচ্ছা, ঝগড়া লেগে যাবে দুজনের মধ্যে, খুবই ঝগড়া হয়, ঝগড়া লেগে যাবে, তখন এখানে ঝগড়া থামানো যাবে না, এত ঝগড়া লেগে যায় আমার দু ঠাম্মার মধ্যে। তো লাস্ট একটাই কথা বলবো, তো এই যে আমার দু ঠাকুমার সামনে অন ক্যামেরা আমি একটা কোশ্চেন করব। বড় ঠাম্মা তুমি বলো তোমার ৩ বৌমা কেমন? ভালো। আচ্ছা ছোট ঠাম্মা তুমি বলো তোমার ৩ বৌমা কেমন? ভালো, মানে দুজনেই বলছে ভালো। না যেটা সত্যি সেটা কইব, সবার ভালো খারাপ দুটালে একটা মানুষ, সব যে একটা মানুষের ১০০% কি ভালো হয়? তাহলে আমি তো সেটাই জিজ্ঞাসা করি যে ভালো দিক খারাপ দিক দুটাই বলো। খারাপ বা শুধু ভালো? আচ্ছা ঠাম্মা এখন ভিডিও করা হচ্ছে এই জন্য ঠাম্মা শুধু ভালো বলছে, কিন্তু একটা মানুষের ১০০% পুরোটা ভালো হয় না, কিছু খারাপ ভালো দুটোই হয়, এটাই হলো মুদ্রা কথা। আমি ভালো। তো এখানেই আমার ব্লগটা আমি শেষ করে দিচ্ছি। তো তোমরা এই যে আমার দু ঠাম্মা, দাদুকে ভেতরে পাঠিয়ে দিয়েছি কারণ দাদু এখানে থাকলে বকবে, কারণ এখন বয়স হয়েছে, মানে একটু কিছু হাসাহাসি করলে আমরা প্রচুর বকাবকি করে আমাদেরকে, তাই দাদুকে ঘরে পাঠিয়ে দিয়েছি। দিয়ে আমার দু ঠাম্মাকে নিয়ে তাদের লাভ স্টোরিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বাট হয়তো বা আমার ছোট ঠাম্মা একটু আস্তে আস্তে কথা বলেছে, জানি না তোমরা ঠিকঠাক শুনতে পাবে কিনা। তো যেটাই হয়েছে সেটা একটাই ভিডিওর মাধ্যমে সারা জীবন আমরা দেখতে পাবো, প্লাস তোমরাও দেখতে পাবে। আমার দাদু ঠাম্মারা যখন থাকবে না, এই ক্লিপগুলোই আমাদের কাছে মানে সারাটা জীবনের জন্য থেকে যাবে, এই জন্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। যদি আমার দাদু ঠাকুমার এই লাভ স্টোরিটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, নিচে কমেন্ট করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখা করছি নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার দু ঠাকুমাকে নিয়ে তাদের লাভ স্টোরি, তোমাদের তোমরা চেয়েছিলে আমার দাদু ঠাকুমার লাভ স্টোরিটা শেয়ার করার জন্য, তাই শেয়ার করলাম। আর নেক্সট কার লাভ স্টোরি দেখতে চাও তোমরা সেটাও আমাকে কমেন্ট করবে। আমার কাকু কাকিমার লাভ স্টোরিটা আমি শেয়ার করব তোমরা যদি চাও, বাট আমার মা বাবার লাভ স্টোরি, মানে আমাদের বাড়িতে সবার লাভ স্টোরিতেই কিছু না কিছু টুইস্ট আছে, আমার মা বাবার লাভ স্টোরিটাও আমি শেয়ার করব যদি তোমরা দেখতে চাও। বাট আমার মা বাবার লাভ স্টোরিটা যে শেয়ার করব সেটা তোমরা যখন আমার পরিবারকে আরও বেশি বেশি সাপোর্ট আর ভালোবাসা দেবে তখনই আমি তোমাদেরকে শেয়ার করব। আর নেক্সট কার লাভ স্টোরি দেখতে চাও আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তোমরা। তো নেক্সট ভিডিওতে দেখা করছি, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, অলওয়েজ স্মাইল দিতে থাকবে। বাই বাই। বাই করে দাও একবার, টাটা করে দাও, টাটা করো, টাটা করো। এই আমার বড় ঠাম্মা টাটা করলো, ছোট ঠাম্মা টাটা করো। এই দেখো আমার ঠাম্মারাও টাটা করে দিল, কিন্তু এবারে তোমাদেরকে অবশ্যই আমার পরিবারটাকে আরো বড় করে তুলতে হবে। তো চলো বাই।